আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হলো শ্রীমঙ্গল নতুন বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার। আসলে আগামীকাল 5ই এপ্রিল 2021 সাল বাংলাদেশের লকডাউন ঘোষণা করা হলো, আর সেই প্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আসলে অনেকটা ক্রেতার ভিড়। সবচেয়ে মজার বিষয় হলো, আমি নিজেও আসছিলাম বাজার করার জন্য। আমি যখন পেঁয়াজের দাম একটি দোকানে জিজ্ঞাসা করছি, প্রথমে 32 টাকা বলছে। আমি 2-3 দোকান হেঁটে আসার পর 5 মিনিটের ভিতরে যখন চলে এলাম আবার ওই প্রথম দোকানে, ওরা বলতেছে 35 টাকা। জিজ্ঞাসা করলাম, আপনি তো একটু আগে আমাকে 32 টাকা বলছেন। বলতেছে, কাস্টমার বেশি, মাল কম, কী করবো, কিছু করার নেই, আপনার ভালো লাগলে আপনি নিতে পারেন। তারপর আসলে আমার তোমার একটা ভালো লাগে না ওই দোকানের ব্যবহারটা দেখে আমি চলে এলাম। আসলে অনেকগুলো বাজার কিনতে হয়েছে আমার। যাই হোক, আমি একা থাকার কারণে আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি। আসলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মালের এতটা দাম বেড়ে গেছে কারণ ক্রেতা বেশি, কারণ আগামীকাল লকডাউন বাংলাদেশে, সেজন্য সবাই কেনাকাটা করতেছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে আগ থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজ আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। এই যে রে যে রে না বড়া কত করে বেসরা মানে ওকে দি দেখি ডান্ডি কত দি আছে বেসরা হে ডান্ডি কত দি কোডান দি একান্ডি একান্ডি নেব 120 টাকা 120 টাকা তুই দশ কি বাড়ি কতরি কান্দি কত যখন ভালো ভালো না দিকে বুঝারে ভাই আগে
কত রে ফাল্লা আল্লাহ ভাই বসতে চাই না Thank you.
কেজি কত ভাই? কেজি কেজি একবারে কেজি নিলাম তোমার মালাটা তুমি বেড়া ভ্যারাইটিস থাকা বেড়া ভ্যারাইটিসের দাম হইব মাঝে তুমি তাহলে ঠিক হইল মাঝে ধরে দিলে ভাই
না ভাই এটা অবস্থা বেশি খারাপ কিছুই তো নাই কেজি কত করে ভাই এটাই তো নাই এটাই তো নাই এটা হল এই বর্তে গেছে যাও তো আচ্ছা ভাই সবাই খেজি কতরি খেজি কতরি একবারে কই আইলেন কত রাখা যাইব প্যাক করে দিও রে সার কি আলাদা না ওইটা একটু ভাই দিয়ে দেবো আর কি আসলে